সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শাকিব খানের ছবি যখন মুক্তি পায় তখন অনেকে তার সাথে ছবি মুক্তি দিতে কিছুটা ভয় পায়। ভয় বলতে অন্য ছবির ব্যবসায়িক সাফল্য নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান প্রযোজকরা। গত ঈদে কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ভাইজান এলোরে ছবিটি। বাংলাদেশেও এই ছবিটি নিয়ে আছে দারুণ হাইপ, তাই সাফটা চুক্তিতে আগামী 20 জুলাই ছবিটি বাংলাদেশে মুক্তির কথা শোনা যাচ্ছে। এ খবরে দারুণ খুশি সিনেমা হল মালিকরা। আর সম্ভবত সে কারণেই 27 জুলাই বাংলাদেশে আরও দুটি ছবি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে গেছে। একটি মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সাইমন মাহি জুটির জান্নাত, আরেকটি মিনহাজ অভি পরিচালিত ফেরদোস ও নিঝুম রুবিনা অভিনীত মেয়েকন্যা ছবি। তবে জান্নাত ছবির নায়ক সাইমন সাদিক এ ব্যাপারে বলেন, আগামী অক্টোবর মাসে জান্নাত মুক্তি পাবে, আমাদের ছবি ভালো, এই ছবির জন্য আমাদের পুরো ইউনিটের বেস্ট এফোর্ট রয়েছে, সেজন্য আমরা অক্টোবর মাসে জান্নাত মুক্তির উপযুক্ত সময় বলে মনে করি। বিশ্বকাপের পর ঈদুল আজহার আমেজ চলে আসবে, সব দিক বিবেচনা করে জান্নাতের মুক্তি পেছানো হয়েছে। ভাজান এলোরে ছবির জন্য মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে এমনটা নয়। মেঘকন্যা ছবির নায়িকা নিঝুম রুবিনা এ ব্যাপারে বলেন, 27 জুলাই মেঘকন্যা মুক্তির কথা ছিল, কিন্তু ঈদুল আজহার পর মেঘকন্যা মুক্তি দেওয়া হবে। এর আগেই নায়িকা নিঝুম রুবিনা বলেছেন, ভাইজান এলোরে যদি 20 জুলাই মুক্তি পায় তবে মেঘকন্যার মুক্তি নাও দিতে পারেন, কারণ ভাইজান এলোরে শাকিব খানের ছবি, কমপক্ষে 2 সপ্তাহ করে প্রতি হলে চলবে এই ছবি, তখন মেঘকন্যা মুক্তি দিলে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়তে পারে। সবকিছু বিবেচনা করে মুক্তির সিদ্ধান্ত পেছানো হয়েছে মেঘকন্যা ছবির। হল মালিকদেরও একই কথা, তারাও বলছে ভাইজান 20 জুলাই থেকে ঈদুল আজহা পর্যন্ত প্রদর্শিত হবে, যার ফলে অন্য ছবিগুলো মার খেতে পারে। এ কারণে বাকি প্রযোজক শিল্পী ও নির্মাতারা চাচ্ছেন শাকিব খানের ছবির সঙ্গে রিস্ক না নিতে। আর হল মালিকরা তো বেশি আগ্রহ দেখাবে শাকিবের ছবির দিকে, তা জানা কথা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারদিকে শাকিব খানের কেমন জয় জয়কার। তো এই ব্যাপারটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।